ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর ও মহম্মদপুরের অনেক সড়কের বেহাল অবস্থা। ভাঙাচোরা রাস্তা জল কাদায় গ্রামীণ সড়কের রূপ নিয়েছে। প্রতিদিন ঘর থেকে বের হয়েই দুর্ভোগের মুখোমুখি হতে হয় এসব এলাকার বাসিন্দাদের। কিছু সড়কে দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও দেখার কেউ নেই। এমন দুর্ভোগের জন্য সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের ওপর ক্ষোভ জানান এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন ফাহিমুনায়। মিরপুরের শাহ আলী গার্ডেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকা, যেখানে প্রায় ২০,০০০ মানুষের বাস। মিরপুর ১-এর এই এলাকার অন্যান্য সড়ক সংস্কার হলেও শাহ আলী গার্ডেনের আধা কিলোমিটারের রাস্তাটি দীর্ঘদিন ধরে খুঁড়ে মাটির স্তূপ রাখা হয়েছে। তার সাথে কিছুদূর পরপর খোলা সুয়ারেজ লাইনের গর্ত যেন মৃত্যু ফাঁদ। চলাচলের অনুপযোগী এই রাস্তাটি দুর্ভোগের নিত্যসঙ্গী এলাকাবাসীর। বৃষ্টি হলে পুরো রাস্তার মধ্যে পানি জমে যায়, পুরো ময়লা রাস্তা দিয়ে উঠা যায়। কমপক্ষে ১-২ বছর ধরে এই ভোগ করতেছে। এমনি ডেঙ্গুর সিজন চলতেছে, এই পানি জমে থাকলে তো আমাদেরই ক্ষতি। রোগী যদি নিয়ে যায় অসুবিধা, এটা আমরা সাধারণ মানুষ হাঁটতে গেলে অসুবিধা। বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। আশপাশের দোকানগুলোর ব্যবসা প্রায় বন্ধ হতে চলেছে। পানি জমে তো আমি দোকানদারি করছি খুব কষ্টে। দোকানে বৃষ্টি হলে পানি হ্যাস্ত হয়, দোকানদারও সাফার হচ্ছে, এলাকাবাসীও সাফার হচ্ছে, যে কাউকে পাচ্ছে না, কারো ধরে বলতেও পারতাছে না, অসহায়ের মতোই আছি আমি। ওয়ার্ড কাউন্সিলর জানান, সুয়ারেজ লাইনের কাজ ঠিকমতো না করায় রাস্তাটির সংস্কার কাজ স্থগিত আছে। রাস্তাটা এভাবে পড়ে আছে, কিন্তু রাস্তা তো পাইপ লাইন বসানো শেষ। এখন আমরা পিটগুলি দিব, স্ল্যাব ঢালাই দিব, ঢালাই দেওয়ার পর আমরা ঢালাই করে দিব। এই বেশি দিন লাগবে না, আর মাসখানিক বা ২০ দিন লাগবে, এর ভিতরে আপনার রাস্তা চলাচলের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের আদাবর এলাকার শেখের টেকের ২ নম্বর সড়কের অবস্থাও বেহাল। দীর্ঘদিন ধরে এই সড়কটি চলাচলেও অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তায় জলকাদায় একাকার, মনে হয় গ্রামীণ সড়ক। প্রায় ২ বছর ধরে এই দুর্ভোগ নিয়ে চলাচল করছেন এলাকার বাসিন্দারা। রিস্কা অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে, ওই দিনে এক মহিলা পরে মাথায় ভেঙে গেছে, আরেকদিন ওই কোণারে একজনের পরে মাথা ভেঙে গেছে। এই ভাঙাচোরা রোড দিয়ে যাইতে বাচ্চাকে অনেক ক্ষতি হয়ে যায়। আমরা কি এখানে ট্যাক্স বহন করি না? সড়কের দুরবস্থার কারণে অনেকে এই এলাকার ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বলে জানান বাসিন্দারা। দ্রুত এসব রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।